হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দেওয়া ভালোবাসায় আমরাও ভালো আছি তো ভিওয়ার্স আজকে কিন্তু আমরা আমাদের পার্সোনাল আসনে একটা রুগীর সমস্যা নিয়ে বসছি আর আজ কিন্তু আসনে আছে ওয়াহেদ কবিরাজ তো তিনি এতদিন ছিল হচ্ছে ইন্ডিয়ায় কামরুল কামাখ্যায় তো উনি বাসায় আছে আজকে চার দিন হলো তো এসেই মানুষের সমস্যা নিয়ে কিন্তু কাজ করছে তো আজকে যে সমস্যাটা সেটা আমি বলে দেই। কুয়েতে এক প্রবাসী ভাই আমাদেরকে গতকালকে জানায় যে আমার বাড়িতে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে তো যাই হোক তার বাড়িতে কি সমস্যা আছে না আছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব আর কবিরাজ ভাই তার পার্সোনাল জিন দিয়ে সেই সমস্যার কথাগুলো কিন্তু অবশ্যই জানবে এবং কি কি সমস্যা আছে না আছে সেটা কিন্তু অবশ্যই তিনি জানাইবে আর আজকে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন তিনজন আছে তো শাকিল ভাই এবং আমাদের উস্তাদ ওহেদ কবিরাজ এবং আসনে আছে শরীফ তো শরীফের উপরেই কবিরাজ ভাইয়ের পার্সোনাল জিনকে হাজির করবে হাজির করে তার সমস্যা সমাধানগুলো চেষ্টা করবে আচ্ছা গুরুজি আপনি কিছু কথা বলেন সালাম আমি বেশ কিছুদিন বেশ কিছুদিন বলতেই দুই যুগের উপরে আমি ইন্ডিয়া কামরুল কামাখ্যা থাকে সপ্তাহ ধরে দেশে ফিরেছি যে এসেই একটা প্রবাসী ভাইয়ের সমস্যা তাই তার বাসায় কী সমস্যা কি কী হয়েছে জিনিসটা আজকে আমার পার্সোনাল জিন দিয়ে আমি ছড়পের পর হাজির করে দেখবো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন তার সমস্যার সমাধান করতে পারি আল্লাহ হাফিজ হ্যাঁ আর হচ্ছে তো আমি একটা কথাই সব সময় যেটা হচ্ছে আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং বেশ করে যে প্রবাসী ভাইয়ের সমস্যা নিয়ে আজকে আমরা পার্সোনাল আসনে বসছি তো তার জন্য সবাই দোয়া করবেন যেন তার সমস্যা সমাধানটা আমরা দিতে পারবো তো আজকে আমরা যে কাজের জন্য আসনে বসছি সেটা হচ্ছে আজকে শুধু কিন্তু আমরা সমস্যাটা দেখব এবং এই সমস্যার উপরে ভিত্তি করে আমাদের সমাধান কি করা যায় না করা যায় সেটা কিন্তু আমরা পরে করব তো আজকে শুধু আমরা সমস্যাগুলো দেখব। আর আরেকটা কথা অনেক কাজে আছে যেগুলো মনে করেন যে মানে লাইভে দেখানো যায় না কিন্তু আমরা সবাই কে বলি যে যে সকল রুগী আছে যে তা আপনাদের কাজগুলো কি আমরা লাইভে দেখাবো তখন তারা যদি আমাদের অনুমতি দেয় তখন আমরা সেই ক্ষেত্রে তাদের কাজগুলো লাইভে সরাসরি দেখাই এবং কিভাবে কাজ করি না করি সেগুলো কিন্তু আমরা সরাসরি দেখাই এর আগেও কিন্তু আপনারা অনেক কিছুই দেখছেন অনেক প্রয়োজনের আমরা সমস্যার সমাধান দিয়ে আসছি তো আমি বেশি কথা বাড়াতে চাই না তো সবসময় আমাদের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে গুরুজির জন্য দোয়া করবেন তিনি যেন সকল মানুষের সমস্যার সমাধান দিতে পারে আর এখন থেকে গুরুজি এখানেই সময় তার পার্সোনাল আসনে রুগী দেখবেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবে তো আমি বেশি কথা বাড়াতে চাই না তো গুরুজি আপনি আপনার কাজটা শুরু করেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রুজি আমাকে কেন স্মরণ করছেন এই সময় বাবা যে স্মরণ করেছি আপনাকে আমার এক প্রবাসী ভাই একটু সমস্যা এ সেই জন্য আপনাকে স্মরণ করেছি যে দেখেন তো আমার কোনো কি কি সমস্যা যে আপনার প্রবাসী সেই ভাইয়ের নাম ঠিকানা বলুন ওনার নাম হচ্ছে

এবং ফোটা আছে ওনারা যে বাথরুমে যায় সেই বাথরুমের রাস্তায় একটা তাবিজ আছে এবং ওনাদের উঠানে একটা তাবিজ আছে ওনাদের ঘরের মধ্যেও তাবিজ আছে এবং ওনাদের বাসার চারিদিকেই তাবিজ আছে যে সব গাছে ঝুলে আছে তাবিজগুলো তাবিজগুলো এই সমস্যাগুলো করলো কি কেই বা তার শত্রু যে সমস্যাটা করেছে ওনার বাড়ির পাশের বাড়ির একটি মহিলা তার সত্ত্বেও তার স্বার্থ এখানে কোনো কিছুই নেই সে শুধু এই কাজটা করেছে আপনার সবুজ ভাই তারা তাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে আছে এইটাই ওই মহিলা সহ্য করতে পারে না এজন্যই তাদের খারাপ করার জন্য তাবিজ করেছে এছাড়া অন্য কিছু নাই জি না এছাড়া অন্য কোনো কিছু নাই ওনার বাসায় কি আর কারোর সমস্যা আছেন ওনার মেয়ে দুইটা ছেলের সমস্যা আছে ওই মহিলা মিষ্টির মধ্যে দিয়ে খাইয়ে দিয়েছে এবং আরেকটি ছেলের নাম সালমান ওনার পেটের মধ্যেও গাছ আছে যেটার কারণে দুই ছেলে রাত্রে ঘুমাইতে পারে না সব সময় পেটের মধ্যে করে এবং মেয়ে ওনাকে অনেক খারাপ ভাবে কালো দাদু করা হয়েছে এটা কি পাশের পাশের বাড়ির মেয়েই করেছে হ্যাঁ ওই মহিলা এটা করেছে আর ওনার মেয়েকে যেভাবে কালো দাদু করা হয়েছে ওইটা মুখে বলতে পারবো না মহিলা তো কারো দিক করাইছেন কোন তান্ত্রিক কি কবিরাজ কাকে দিয়ে করাইছে এটা কি আমাকে বলবেন এই কাজটা করেছে একটি তান্ত্রিককে দিয়ে সে কুফুরি কালামে এত পারদর্শী যে কোনো কাউকে বাম মেরে জায়গায় ওস্তাদজি এই কাজটা খুব তাড়াতাড়ি সমাধান করতে হবে তা না হলে ওনার পরিবারে কেউ বাঁচবে না ওনার ছেলে তো মৃত্যুর মুখে ওনার মেয়েও মৃত্যুর মুখে এবং ওই মহিলা আপনার প্রবাসী ভাইয়ের মায়ের উপরে কালো জাদু করার চেষ্টা করছে আমি সবই বুঝতে পারছি দেখে চেষ্টা করে কি করা যায় কত তান্ত্রিক দেখে এলাম কত কবিরাজ দেখে এলাম কোনো কিছুই তাই লাভ হবে না আমার দুই দিন সময় লাগবে তার পরিবারের চিকিৎসার জন্য পরিবার পরিবারে সব সমাধান করার জন্য যে আমি যদি কখনো আপনাকে ডাকি তাহলে আমার ডাকে কি আবার আপনি সারা দিচ্ছেন জি ওস্তাদ জি অবশ্যই আপনার জন্য সব সময় আমরা হাজির থাকবো আচ্ছা ঠিক আছে আপনাকে আমি যখন যে সময় যে অবস্থায় ডাকি আপনি আমার ডাকে সারা দেবেন কারণ আমার এই সমস্যাটার সমাধান করতেই হবে আর আপনাকে যদি আমার কোনো সময় প্রয়োজন মনে হয় তাহলেই আমি আপনাকে ডাকব জি ওস্তাদ জি আপনি যখন যেভাবে যেখানে ডাকবেন আমাকে আমি ঠিক তখন সেভাবেই সেখানে উপস্থিত হব আর আপনি যাওয়ার পথে আমি আপনাকে একটা তাবিজ দেবো এই তাবিজটা সবুজের বালিশের তলে নিয়ে যা দেবেন জি ওস্তাদ জি ওদের বাসার মানুষ যেন কেউ বুঝতে না পারে যে আপনি তাবিজ আসছেন জি ওস্তাদ কিন্তু এখানে একটা সমস্যা আছে আমি নামাজ কালাম পড়ি আর ওই তান্ত্রিক যেগুলো করছে ওইগুলা সবাই হিন্দু জিন আমি ওনার বাড়ির মধ্যে প্রবেশ করতে হলে আমার ক্ষতি হতে পারে আমি থাকতে আপনার কোনো ক্ষতি হবে না আমি সেই ব্যবস্থাই করে আপনাকে পাঠাবো

দুটো কথা বলি যে কথা হচ্ছে তো আপনারা সকল সমস্যার কথা কিন্তু শুনলেন এবং যে ভাইটার জন্য সমস্যার কথা বলছে তো সেই ভাই যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো যাই হোক বেশি সময় নিতে পারছি না আপনাদেরকে আমি ছোটো করে দুইটা কথা বোঝা যায় হয়তোবা আপনারা অনেক কথাই শুনছেন এবং বুঝতে পারছেন আসলে পার্সোনাল আসনে কিন্তু সেরকমভাবে মানুষকে বোঝানো যায় না সেটা যদি বোঝানো না হয় তো আমি আপনাদেরকে বোঝাই দিই তো ওস্তাদ যে তার পার্সোনাল জিন দিয়ে কিন্তু সমস্যার কথাগুলো জানছে কিন্তু সমস্যাগুলোর সমাধান করতে পারে নাই আর এই সমস্যার সমাধানগুলো করতে হবে একটু পরে যাচ্ছে যখন আপনাদের মাঝে লাইফটা আমরা শেষ করে দেব তখন থেকে কিন্তু আমরা সেই কাজগুলো শুরু করে দেব আর এই কাজগুলো কিন্তু সরাসরি লাইভে দেখানো যায় না দেখা যাচ্ছে যে আমরা এই কাজগুলো করার পরে যেদিন আমরা চালান করে দেবো এবং সমস্যার সমাধান হয়ে যাবে অবশ্য সেদিন আমরা শেষ দিন আপনাদের মাঝে চালান করে দেব তো কবিরাজ ভাই বলছে যে সবুজ তো সবুজের বালিশের নিচে একটা তাবিজ দেওয়ার কারণ হচ্ছে তো তাকে মাঝে মাঝে রাত্রে স্বপ্ন দেখায় এবং বিভিন্ন রকম ভয়ভীতি দেখায় তো সবুজকে একটা তাবিজ রেখে আসলে দেখা যাচ্ছে যে তাকে আর এই ধরনের স্বপ্ন দেখাইতে পারবে না তো সবুজের কোনো কিন্তু ক্ষতি করতে পারে নাই কারণ হচ্ছে সবুজ অনেক দূরে দূরে আছে এই কারণে কিন্তু সবুজকে ক্ষতি করতে পারে নাই তো সবুজ ভাই যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর আপনার সমস্যাগুলো কিন্তু আপনি সব কিছুই শুনছেন তো যাই হোক আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো পরবর্তীতে কোনো এক হয়তো বা হোয়ান্টেড প্লেসে নাহলে কোনো এক সমস্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তো এতক্ষণে সবাইকে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম